সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা আজকে একটি আলোচনা করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন এর শরীয়ত এবং ইসলামিক বিধান, যাকে আমরা মিলাদুন নবী বলে থাকি। আমরা বিষয়টি একেবারে অ্যাথেন্টিক এবং পয়েন্ট পয়েন্ট আলোচনা করব, যেন শ্রোতা, সম্মানিত শ্রোতা এবং দর্শকগণ এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারেন এবং তারা কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বিধান জেনে এই অনুসারে আমল করতে পারেন এবং সকল প্রকার শিরিক এবং বিদাত থেকে যেন দূরে থাকতে পারেন। আসুন তাহলে আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্ট, মিলাদুন্নবী শব্দের অর্থ কী। দুই নম্বর পয়েন্ট আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ এবং মৃত্যু তারিখ। এরপর আসবে জন্ম জয়ন্তী পালন এর ইতিহাস কোত্থেকে শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী বা জন্ম জয়ন্তী পালন এই শুরু করতে হলো। এরপর আসবো মিলাদুন্নবী বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের পালনের ইসলামের বিধান কী এ বিষয়ে শেষ আলোচনাটি, শেষ পয়েন্টটি আলোচনা করব। আমরা সবগুলো বিষয় অ্যাথেন্টিক এবং একেবারে রেফারেন্স ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা রেফারেন্স দেবো ইনশাআল্লাহ আলোচনার মাঝে। আসুন তাহলে প্রথম পয়েন্টে আসি, সেটা হলো মিলাদুন্নবী শব্দের অর্থ কী। মিলাদুন্নবী, এদের দুটো শব্দ মিলে একটি, একটি হলো মিলাদ আর একটা আন্নবী। মিলাদ শব্দের আবেদানিক অর্থ, যেটা আল কামুসের এক নম্বর খণ্ড 215 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে, সেটা হলো জন্মের সময়। মিলাদ মানে জন্মের সময়। তাহলে মিলাদুন্নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় বা কাল, এটা মিলাদুন্নবী শব্দের অর্থ হচ্ছে। এবার যদি আমরা ঈদ মিলাদুন্নবী বলে, তাহলে অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় বা জন্মদিবস পালনের জয়ন্তী বা খুশি, জন্ম জয়ন্তী যাকে বলা হয়, উৎসব যাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উৎসব, এই শব্দগুলো আসবে, শাব্দিক অর্থ বললাম। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ক্ষণ বা তারিখ, বছর, মাস, দিন এবং ক্ষণ নিয়ে আমরা আলোচনা করব সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টের আলোচনায় প্রথমে আসি আমরা বছর নিয়ে, মাস নিয়ে এবং দিন, মাস, বছর, মাস এবং তারিখ নিয়ে আসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর, মাস এবং তারিখ, এটা নিয়ে অ্যাথেন্টিক ওলামা, গ্রহণযোগ্য ওলামা, ঐতিহাসিক বিদ্যার আছে মতানৈক্য করেছেন, তার একমত পোষণ করেনি, বিভিন্ন মত এসেছে। কারো কারো মতে আব্রাহার হাতির বছর, যে বছর কাবা মুশারফা বা কাবা শরীফ যাকে বলি আমরা, কাবা শরীফ ধ্বংসের জন্য আব্রাহা ইয়ামানের বাদ শেষ এসেছিল হাতিওয়ালা, যেটা সূরা ফিল আল্লাহ তাআলা বলেছেন, ওই যে ঘটনা, যেহেতু আগের যুগে ক্যালেন্ডার বা এরকমভাবে গণনার তারিখ এটা নির্ধারিত ছিল না, এটা উমর ইবনে খাত্তাবের যুগে এসে এই তারিখ নির্ধারিত হয়, যেটা নাকি আরবি তারিখ আমরা বলি। তো তখন এভাবে দেখা বিভিন্ন ঘটনাবলি দেখে তারিখ বা সময় নির্ধারণ করা হতো বা এভাবে। তো এই জন্য ঐতিহাসিকটা বলেছেন যে যে হাতিওয়ালার যে ঘটনা ঘটেছে আব্রাহার হাতির বছরের, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, হাতির ঘটনা যে বছর ঘটেছে সেই বছরের 40 বছর পরে, কেউ বলেছেন 30 বছর পরে, তৃতীয় মত 23 বছর, চতুর্থ মতটি হলো 25 বছর, আর কেউ কেউ বলেছেন 10 বছর পরে। তার মানে এখানেই প্রায় আমরা পাঁচটি মতানৈক্য পাচ্ছি। আবার কারো মতে ষষ্ঠ মতানৈক্য মতটি হলো, ষষ্ঠ মতটা হলো কারো মতে হাতির বছরে, যে বছর আব্রাহার বাদশাহ কাবা শরীফ ভাঙার জন্য এসেছিল সেই বছরেই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সে বছরই হয়েছে। আর এই মতটি ঐতিহাসিকদের মতে প্রসিদ্ধ মত। এবার আমরা দ্বিতীয় পয়েন্টের যে আলোচনা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ, এটার সেকেন্ড পয়েন্টে আসি, সেটা হলো আমরা এবার মাসে আসবো। বছর তো পেলাম মতানৈক্য এবং প্রসিদ্ধ মতটি পেলাম, যে হাতির আলার যে জন্ম, হাতির যে ঘটনা ঘটেছিল কাবাঘর সম্পর্কে, যেটা আল্লাহ তালা সূরা ফিলে বলেছেন সেই বছরই ঘটেছে, এটাই প্রসিদ্ধ মত। এবার আসে কোন মাস, মাস নিয়েও অথেন্টিক বা গ্রহণযোগ্য ওলামা ইকরাম বা ঐতিহাসিক বিদ্যার মধ্যে মতানৈক্য আছে। কেউ কেউ বলেছেন রবি স্থানি মাসে প্রথম, দ্বিতীয় মতটি হলো রজব মাসে, তৃতীয় মতটি হলো রমজান মাসে এবং চতুর্থ মতটি হলো সফর মাসে। তবে অধিকাংশ ওই ইতিহাসবিদ রবিউল আউয়াল মাসে বলেছেন, রবিউল আউয়াল মাসে অধিকাংশ ঐতিহাসিকবিদ বলেছেন। এবং এই যে রবিউল আউয়াল মাস যদি হয়ে থাকে, তখন প্রশ্ন আসবে কত তারিখে, কোন তারিখে রবিউল আউয়াল মাসের এই মতটি, পঞ্চম মত আমরা বললাম, বিভিন্ন মত আছে। তো পঞ্চম মতটি যেটা রবিউল থানি, দুই নম্বর রজব, তিন নম্বর রমজান এবং চার নম্বর সফর, পঞ্চম মতটি হলো রবিউল আউয়াল মাসে, এটা বেশি প্রসিদ্ধ মত।
অধিকাংশ ইতিহাসবিদগণ এই কথাটি বলেছেন, সিরাতবিদগণ রবিউল আউয়াল মাসই জন্মের তারিখ, জন্মের মাস বলেছেন। এবার আসি আমরা তারিখে, তারিখ নিয়ে মতানৈক্য আরও বেশি। রবিউল আউয়াল মাসের কোন তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে? কেউ বলেছেন এক তারিখ, কেউ বলেছেন দুই তারিখ, কেউ বলেছেন আট তারিখ, কেউ কেউ ঐতিহাসিকরা বলেছেন নয়, কেউ বলেছেন দশ, কেউ বলেছেন বারো, কেউ বলেছেন তেরো, কেউ বলেছেন সতেরো এবং কেউ বলেছেন আঠারো তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তবে অধিকাংশ ইতিহাসবিদ নয় তারিখের মতটিকে প্রাধান্য দিয়েছেন, ওলামায়ে কিরাম নয় তারিখের মতটি প্রাধান্য দিয়েছেন এবং বিখ্যাত জ্যোতির্বিদ ইব্রাহিম পাশা, মাহমুদ পাশা, বিখ্যাত জ্যোতির্বিদ মাহমুদ পাশা তিনি সাব্যস্ত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ রবিউল মাসের, রবিউল আউয়াল মাসের নয় তারিখে, অবশ্যই বারো তারিখ না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই তারিখটি অন্যান্য সঠিক তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে এবং তারিখের সঙ্গে মিলে যাচ্ছে। মাহমুদ পাশা এই ঐতিহাসিকবিদ এবং জ্যোতির্বিদ এই মত থেকে প্রাধান্য দিয়েছেন, এটা প্রমাণ করেছেন। এবার আসি জন্ম সময় বা দিন এর তৃতীয় পয়েন্ট, সেটা হলো কোন দিনে জন্মগ্রহণ করেছেন। এই তিন নম্বর পয়েন্টে কোনো মতানৈক্য পৃথিবীর কোনো আলেম বা ঐতিহাসিকদের নাই এবং সিরতবিদদেরও নাই যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গবেষণা করেছেন, এবং মুহাদ্দিসিনে কিরাম হাদিসবিদ বা ফকিহ এবং মুহাদ্দিসদের মধ্যেও কোনো মতানৈক্য নাই, কারণ এটা বিশুদ্ধ সহি মুসলিমের বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কোন দিনে জন্মগ্রহণ করেছেন। আমরা আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের বিশুদ্ধ হাদিসে বর্ণনা করেছেন, উলিত্তু ইয়াউমাল ইসনাইন, মহানবী বলেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, এবার সোমবারে জন্মগ্রহণ করেছে এটা কেন বলেছেন? মহানবীকে যখন জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ আপনি সোমবার রোজা রাখেন, নফল রোজা কেন, তখন তিনি বলেছেন যে আমি একটি কারণ তো সোমবারে আমলনামা, সাপ্তাহিক আমলনামা যায় সোম এবং বৃহস্পতিবার, আর সোমবারের আরেকটি কারণ উল্লেখ করেছেন যে আমি ইয়াউমুল ইসনাইন সোমবারে জন্মগ্রহণ করেছি এই জন্য রোজা রাখি। এখান থেকে একটি মাসালা বের হচ্ছে, মাসালাটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস পালন করেছেন, জন্মের তারিখ পালন করেন নাই, বছর পালন করেন নাই, মাস পালন করেন নাই এবং কোন তারিখ সেগুলো ভক্ষেপ করেন নাই, কোথাও সঠিক তথ্য পাওয়া যায় না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্ধারণ করে জাননি যে অমক বছরের অমক মাসের অমক তারিখে, এই জন্য মতানৈক্য হয়েছে, এই মতানৈক্য থাকবে, এর সঠিক তথ্য পাওয়া যায়নি এখন মতো, অ্যাথেন্টিক সঠিক প্রমাণ পাওয়া যায় এই জন্য মতানৈক্য হয়েছে। তো কাছাকাছি মতটি ঐতিহাসিকগণ জ্যোতির্বিদ্যা বলেছেন যেটা নয় তারিখ, সেটা আমি আগে বলেছি। তবে সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে মতানৈক্য নাই। তাহলে আমরা জন্মদিবস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন কী দিয়ে? বার দিয়ে, সেটা সোমবার। কী কাজ করে, কী আমল করে, খুশি করে না, আনন্দ ফুর্তি করেও না, আবার বছরে এক বছরে একবারও না, আবার মাসে একবারও না, সপ্তাহে একবার, তাহলে সোমবার নির্দিষ্ট করে সোমবারে রোজা পালন করেছেন, রোজার মাধ্যমে জন্মদিবস পালন করেছেন, আল্লাহু আকবার। তাহলে সুন্না কিয়ামত পর্যন্ত জন্য, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি তারা এই সুন্নাটি আমল করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস উপলক্ষে মহানবী রোজা রেখেছেন, আমরাও রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নার উপর আমল করব এবং সালফে সালেহীন যারা মহানবীকে সত্যিই ভালোবাসেন তারা এখন পর্যন্ত এই আমল সুন্নাতে আমল করেন। আমরা নিজেকে এবং আপনাদের সবাইকে উৎসাহিত করব সোমবারে রোজা রাখার জন্য এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, যেহেতু দুদিনই আমলনামা আল্লাহর কাছে যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলনামা আল্লাহর কাছে যায় সেই দুই দিনে আমরা রোজা রাখি, এই জন্যই যে যেন রোজা অবস্থায় আমলনামাটি আল্লাহর কাছে পৌঁছায়। সোমবার পেয়ে গেলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজেই এটা নির্ধারণ করেছেন এবং আমলটি বলে দিয়েছেন। জন্মক্ষণ নিয়েও মতানৈক্য আছে, কোন ক্ষণে সোমবার ঠিক আছে, কোন ক্ষণে জন্মগ্রহণ করেছেন? তো জন্মক্ষণ নিয়ে মতানৈক্য আছে, কেউ বলেছেন দিনে, কেউ বলেছেন রাতে, আর কেউ বলেছেন ফজরের সময়, একবার রাত দিনের মাঝখানের সময়টা, এবং ফজরের সময়ের ব্যাপারটাই বেশি প্রসিদ্ধ মত। এবার আসি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উন্নবীর দ্বিতীয় পয়েন্টে, জন্মের তারিখ নিয়ে, জন্মের সময় এটা নিয়ে মতানৈক্য গেল এবং সঠিক মতটি কোন বিষয় সেটা আপনারা জানলেন। এবার আসি মৃত্যুক্ষণ, মৃত্যুক্ষণের সঠিক মত, এবারে প্রায় সকলের ঐক্যমতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল এগারো হিজরির বারোই রবিউল আউয়াল তারিখে, প্রায় ঐক্যমত কোনো মতানৈক্য নাই বলে সারে অধিকাংশ ওলামায়ে কেরাম, কাছাকাছি ঐক্যমত মানে কিছু ওলামায়ে কেরাম বাদ দিয়ে যে এটা এগারো হিজরির বারো রবিউল আউয়াল তারিখ এবং সেটা ছিল দুপুরের সময়। এবার আসি আমরা তিন নম্বর পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা আজকের আলোচ্য মূল বিষয়, সেটা হলো জন্ম জয়ন্তী ইতিহাস, কোত্থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনের উৎসব আসলো, জয়ন্তী আসলো এবং কীভাবে শুরু হলো এটা, এই বিষয়টা আমরা সঠিক ইতিহাস নিব। ইতিহাসটি নিয়েছি পৃথিবীর সবচেয়ে মুসলিম ইতিহাসের মুসলিম ওলামাদের, ইতিহাসবিদ বা তারিখ যারা লিখেছেন, সিরত যারা লিখেছেন তাদের সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য অ্যাথেন্টিক দুটো কিতাব থেকে, সেটা হলো একটি হলো
তাফসির সম্রাট ইবনে কাসির, তাফসির সম্রাট ইবনে কাসির রহিমুল্লাহর কিতাব আল বিদায় নেহায় থেকে, আরেকটি হলো ইবনে হাজার আসকারি রহিমুল্লাহর উস্তাদ এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তার যুগের আসমা রিজাল বা ইতিহাসবিদ হাফেজ জাহাবি শামসুদ্দিন জাহাবি, তার সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য কিতাব সিয়ার আলাম নুবালা, যা প্রায় 37-38 খণ্ডে, এক খণ্ডে 4-500 পৃষ্ঠা। আমরা জানি যারা ওলামা কেরামরা যারা আছেন তারা এটা পড়ে থাকবেন। তো সিয়ার আলাম নুবালা তার প্রসিদ্ধ কিতাবে এটা উল্লেখ করেছেন। এই ঘটনা আমি রেফারেন্স দিলাম, আপনারা পড়ে দেখবেন, আল বিদায় নাহা হাফেজ জাহাবির, হাফেজ ইবনে কাসিরের এবং হাফেজ জাহাবির সিয়ার আলাম নুবালা, এই দুটো কিতাবে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। আর সেখান থেকে রেফারেন্স দিয়ে এবার আমরা ঘটনা বলছি। মিলাদের নবীর উৎসব পালন বা অনুষ্ঠান পালন প্রথম শুরু হয়েছে কোত্থেকে? মিশরের বাদশাহ, ইহুদি বাদশাহ মুসা আলাহ ইসলামের জন্মদিবস পালন করত তখনকার যুগে। মিশরের ইহুদি বাদশাহ, এটা কত সনের সামনে আসছে, ইহুদি বাদশাহ মিশরের তখন কী করতো ওই সময়কালে, মুসা আলাহ ইসলামের জন্মদিবস পালন করত। ইহুদিদের এই কুপ্রথা, জন্মদিবস পালনের এই বিদাত, তাদের ধর্ম এটা বিদাত, কারণ মুসা আলাহ ইসলাম কোথাও জন্মদিবস পালন কথা বলে জানি এবং করতে বলেন এবং করেননি এবং তার প্রকৃত উম্মতরা করেননি। ইহুদিদের এই দেখা দেখি খ্রিস্টানরাও এই কুপ্রথায় জড়িয়ে পড়ে, ফলে তারা ঈসা আলাহ ইসলামের জন্মদিবস বা জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত করেছে ক্রিসমাস ডে নামে, যেটা নাকি 25শে ডিসেম্বর হয়ে থাকে, 25শে ডিসেম্বর পালন করা শুরু করে তারাও। তার মানে ইহুদিদের দেখা দেখি এই বিদাত শুরু করেছে কারা, খ্রিস্টানরা, 25শে ডিসেম্বর ক্রিসমাস ডের নামে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যুগ থেকে নিয়ে সুদীর্ঘ 350 বছর পর্যন্ত মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনের এই বিদাতটি করেনি এবং তারা কখনো এটা চিন্তা ভাবনা করেনি। ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, ইহুদিদের দেখা দেখি খ্রিস্টানরা প্রথম শুরু করেছে ইহুদিরা, এবং খ্রিস্টান ধর্ম এটা বিদাত তারা বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা তাদের সম্বন্ধে ইবতাদাউহা, অনেক বিষয়ে তারা বিদাত বানিয়ে নিয়েছে, যেটা নাকি তাদের ধর্মের ইসলাম, তাদের আসলে ধর্মে নাই বা সঠিক কিতাবে এটা প্রমাণ নেই, তবু তারা বানিয়ে নিয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। এবার খ্রিস্টানদের দেখা দেখি মুসলিম সমাজ 350 বছর পর্যন্ত এদের কোনো, 350 হিজরি পর্যন্ত কোনো রকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনের কোনো গন্ধ ছিল না। মহানবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে, তাবেইন, তাবে তাবেইন এবং ইসলামের তিন স্মরণ যুগে এর কোনো গন্ধও ছিল না। কিন্তু 350 বছর পরে এসে মুসলিমদের মাঝে মিলাদুন্নবীর জন্মজীবন জয়ন্তী শুরু হয়। সেটা প্রথম শুরু হয়েছিল 4র্থ শতকের দ্বিতীয় অংশে। আমি বললাম 350 বছর হয়নি, এই 350 বছর পরে 350 হিজরির পরে এসে দ্বিতীয় অংশে ফাতেমি খলিফা ইরাকের, যার নাম মুইদ লিদিনিল্লাহ, এই নামে এই ফাতেমি খলিফা, অর্থাৎ ফাতেমি খলিফা তো আমি বলছি শিয়া খলিফা মুসলমানদের তখনকার যুগে ইরাকের, এই মুইদ লিদিনিল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের জন্ম জয়ন্তী, এই জন্মদিবস পালনের উৎসব দেখে তাদের অনুসরণে মিলাদুন্নবী শুরু করে, শুধু মিলাদুন্নবী মানে তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্ম তারিখ, জন্মের সময়, কিন্তু এইভাবে এই জয়ন্তী পালন করা শুরু করলো শুধু একজনের না, মহানবীর না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, এবং তাদের ইমাম আলী, এবং তিন নম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উপস্থিত খলিফা, উপস্থিত যে খলিফা তার সহ মোট ছয়জনের নামে এই জন্ম জয়ন্তী বা জন্মদিবস পালনের উৎসব পালন শুরু করলো। কে? একজন শিয়া বা ফাতেমি খলিফা, যে নাকি 350 হিজরির পরে এসে 4র্থ শতাব্দী আরবি এর পরে শেষের অংশে এসে এই জন্ম জয়ন্তী ইহুদি এবং খ্রিস্টানদের দেখা দেখে এইভাবে শুরু করলো। তো ইসলামে এটা আমদানি হলো 350 বছর পরে এসে। এরপরে আনুমানিক, ঐতিহাসিক বছর আনুমানিক 604 হিজরিতে ব্যাপকভাবে সুন্নিদের মধ্যে এটা শুরু হলো, শিয়াদের কাছ থেকে দেখা দেখি, তা অনেক বছর, 350 বছর পরে ইতিমধ্যে অনেক বছর কেটে গেল, তাই না, প্রায় ধরুন 250 বছর কেটে যাওয়ার পরে 604 হিজরিতে এসে, আচ্ছা আমি যে ফাতেমি খলিফা বলেছি এটা ফাতেমি খলিফা ইরাকের না, এটা ওই যুগের খলিফা, ফাতেমি খলিফা যা কথা বললাম সেটা হতে পারে যে মিশরের খলিফা, যে এখানে উল্লেখ নেই, বাকি 604 হিজরিতে
ইরাকে যেটা ইরাকের মোসুল শহরে যেটা শুরু হলো খুবই আশ্চর্য, এখান থেকে ব্যাপকভাবে প্রচার লাভ করলো সুন্নিদের মধ্যে। শিয়ারা করতে তখন সুন্নিদের মধ্যে শুরু হলো 604 হিজরিতে আনুমানিক এই ওমর ইবনে মোহাম্মদ মোল্লা নামে এক প্রসিদ্ধ সুফি, সুফি এই সুফিরাই ইসলাম কীভাবে ধ্বংস করলো চিন্তা করে দেখুন, বিশাল বেদাত্মা সুফি শুরু করেছে। ওমর ইবনে মোহাম্মদ মোল্লা নামে প্রসিদ্ধ এই সুফি ইরাকের মোসুল শহরে সুন্নিদের মাঝে প্রথম মিলাদুন্নবী আবিষ্কার করে, প্রথম মিলাদুন্নবী আবিষ্কার করে এবং সুফি সাহেব শুরু করলো যে সুন্নিরা শিয়ারা করছে আমরা শুরু করি, শুরু করলো প্রথম এই বিদাত আবিষ্কার করে। এবং তার অনুসরণ করে তখনকার যুগে মোসুল শহর ইরাকের আরবিল শহরের বাদশাহ, আরবিল শহরের যে বাদশাহ ছিল ইরাকের দায়িত্ব, তখন তার নাম হলো মুআদ্দম মুফাখখরউদ্দিন, মুআদ্দম মুজাফফরউদ্দিন আবু সাঈদ ইবনে আলী ইবনে বুকতুগিন আল কুকুবুরি, লম্বা নাম। আমি আবার বলছি, ইরাকের মোসুল শহরের বাদশাহ মুআদ্দম মুজাফফরউদ্দিন আবু সাঈদ ইবনে আলী ইবনে বুকতুগিন কুকুবুরি ধুমধাম করে রাষ্ট্রীয়ভাবে এই বিদাতটি শুরু করলো ইরাকের মোসুল শহরে। ওই দিনে যা করতো তা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। মুসলিম ইতিহাসের এই কলঙ্কজনক ইতিহাস তা ভোলার না, কীভাবে মুসলিম সম্পত্তি নষ্ট করেছে, মুসলমানদের সম্পত্তি নষ্ট করে এ ধরনের বিদাত কাজ করেছে। খেয়াল করে দেখুন, একদিনে 5,000 খাসি এবং দুম্বা জবাই করা হতো ওই জন্ম জয়ন্তী পালন করার জন্য, 10,000 মুরগি জবাই করা হতো এবং 100,000 দইয়ের পেয়ারা এবং 30,000 মিষ্টির প্লেটের ব্যবস্থা করা হতো, এত বড় অপচয় করে। এবং আর কী করা হতো, এই উৎসবে 600,000 স্বর্ণ দিনার, স্বর্ণের রূপ আশ্রফি বা স্বর্ণের কাঁচা টাকা খরচ করা হতো, 600,000 মুসলিমদের সম্পত্তি কীভাবে ধ্বংস করা হয়েছে দেখুন, কীভাবে অপচয় করা হয়েছে এবং এভাবে একটা বিদাত কাজে খরচ করা হয়েছে। এবং ওই দিনে জোহর থেকে ফজর পর্যন্ত সুফিদের গানের আসর বসত, বুক গানের আসর বসত সুফিদের জোহর থেকে না ফজর পর্যন্ত একবার 5 ওয়াক্ত নামাজ, এবং বাদশাহ এবং সুফিরা নাচ গান করতো নেচে নেচে এই গানের আসর বসে, এইভাবে ইশক বা এইভাবে ইশকের গান করে নাচ গান করতো ধুমধাম করে, এভাবে বাজনা বাজিয়ে এগুলো করতো, যে নাকি বললাম এই ব্যায়াম পার্টি ছিল তখনকার যুগের যে সিস্টেম, সিস্টেমে পার্টি করতো ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে, না নামাজ কালাম না ইবাদত বন্দেগি, এই ধুমধাম নাচ গান হতো আউযুবিল্লাহ, এভাবে এই অনুষ্ঠান পালন করতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করুন। রেফারেন্স আমি দিয়েছি, আমি আগে বলছি রেফারেন্সটি, সিয়ার আলামুন নুবালা হাফেজ জাহাবি, সবচেয়ে ইসলামের ইতিহাসের গ্রহণযোগ্য ব্যক্তি তার যুগের। এরপরে দ্বিতীয় রেফারেন্সটি হলো আল বিদায়ে নেহায়া হাফেজ ইবনে কাসির তাফসির সম্রাটের। এই ধরনের বিদাত মিলাদুন্নবী, এটার বিধান কী হবে আপনারা চিন্তা করে দেখুন, বিধান কী হবে, এটা ইসলামে একটি জঘন্য বিদাত, নব আবিষ্কার এবং বিদাত যা 600 হিজরির পরে বা 350 বছর পরে এসে আবিষ্কৃত হয়েছে। তাহলে এখানে সুন্নত করতে হবে, মহানবীর যুগে হয়নি, সাহাবাদের যুগে তাবেইন তাবে তাবেইন এবং ইসলামের 3 স্মরণ যুগে হয়নি, তারপরে এসে ইসলাম কোত্থেকে আসবে, ইসলাম তো পরিপূর্ণ হয়েছে বিদাহাজের মাঠে, তাই না? আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের উপর বিদাহাজের মাঠে আয়াত নাজিল, আলিয়াম আকমাল তো রকম দিন রকম, আজকের দিনে আমি দিন পরিপূর্ণ করলাম, ও আত্মাম তো আলেকুম নিয়ামত, আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, এবং কেয়ামত পর্যন্ত ওরাদাই তো রকম ইসলামের দিনা একমাত্র জীবনবস্থার দিন হিসেবে কেয়ামত পর্যন্ত আমি এটার জন্য ইসলামের জন্য রাজি হয়ে গেলাম, আর অন্য কোনো অবকাশ নেই ইসলামে ঢোকানোর জন্য, কোনো অবকাশ মহানবী রেখে যাননি। জঘন্য একটি বিদাত যা কোরআন এবং সহিহ সুন্নাহ দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমরা সূরা আরাফের 3 নম্বর আয়াত নিয়ে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের রব থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো এবং তাকে অর্থাৎ তোমাদের প্রতিপালনকে ছেড়ে দিয়ে অন্য কোনো বন্ধু বা ওলিদের অনুসরণ করো না, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো, উপদেশ গ্রহণ করে থাকো, কম মানুষ আল্লাহ তাআলার এই উপদেশ গ্রহণ করে, এখনও কম মানুষ গ্রহণ করছে, বেশিরভাগ মানুষ বিদাত এবং শিরকে লিপ্ত আছে। এটা সূরা আরাফ পড়ে দেখুন, আল্লাহ তাআলা আরও বলেন অন্য আয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রাসূল তোমাদের রবের কাছ থেকে যা এনেছেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করছেন তা থেকে দূরে থাকো, বিরত থাকো, বিরত থাকো। ওমা আচা কুমুর রাসূলু ফা খুযু ওমা নাহা কুমা আনহু ফানতাহু, এই আয়াত যেটা নাকি সূরা হাশরের 7 নম্বর আয়াত, এখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা আদেশ করছেন সমস্ত বান্দাকে যে রাসুল যা যে আদর্শ নিয়ে আসছে সে আদর্শ তোমরা আঁকড়ে ধরো এবং যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিসে মুসলিম শরীফে বলেছেন,
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুন ফাওয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যা যার আদেশ আমি দেই নাই সেটা মারদুদ প্রত্যাখ্যাত, তাকে তার দিকে সরে মারতে বলেছেন এখানে। প্রত্যাখ্যাত মারদুদুন আলাই, তারপর সরে মারো, নিক্ষেপ করো। তার মানে প্রত্যাখ্যাত আমল। তার মানে আমরা দেখছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিলাদ নবীর সৃষ্টি হয়নি। মহানবীর যুগে মহানবী না করেছেন, না বলেছেন, নাকি নাকি সাহাবা কিরাম করেছেন, তিনি মনসম্মতি জ্ঞাপন করেছেন। হাদিস তিন প্রকারের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিস্থিত বাণী সেখানেও নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি আমল সেখানেও নাই, এবং তিন নম্বর হলো যে সাহাবাদের কেউ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনসম্মতি জ্ঞাপন করেছেন, এমনটি তো নাই, কোথাও এর প্রমাণ পাওয়া যায় নাই। তাহলে কী হলো, মহানবী এমন এমন কাজ থেকে নিষেধ করেছেন, মারদুদ প্রত্যাখ্যাত বলেছেন, তাই না? এবং মুসলিম শরীফে অন্য বর্ণনা আসছে, মান আহাদাসা ফী আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন, এমন কাজ যা ইসলামে নাই এবং কাজ নতুন আবিষ্কার করলে তা মারদুদ প্রত্যাখ্যাত। তো আল্লাহ রাসূলের যুগে তো নাই, ছিল না এটা। সুতরাং পরবর্তীকাল 350 বছর পরে অথবা সুন্নিদের মধ্যে 600 বছর পরে গিয়ে আবিষ্কার হয়েছে এইটা। এই এমন ধরনের আমল তো মহানবী করতে পারে না, মহানবী না সাহাবা কিরাম না তাবেইন তাবে তাবেইন, এই জন্য কোথাও কারো ইতিহাসে রাসূলের যুগে মহানবী সাহাবাদের মধ্য থেকে কারো অথবা তাবেইন তাবে তাবেইন চার প্রসিদ্ধ ইমাম কোনো কোথাও এর কোনো ইতিহাস এ ধরনের এর কোনো লেশমাত্র পাওয়া যায় না যে মিলাদুন নবী বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মজয়ন্তী অথবা দিবস পালন করেছেন এমনটি কোথাও পাওয়া যায় না। এবার আমরা আসি এটা, তাহলে এটা পেলাম। মহানবী আরও বলেছেন আরেকটি হাদিস নিয়ে, আমরা ইয়াকুম ও মুহদাসাতিল উমুর, তোমরা ইসলামের নব আবিষ্কার থেকে দূরে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আকামা ক্বালা আলাইহিস সালাম, সহীহুল জামে সগীর 2546 নম্বর হাদিস। শেখ আলবানী সহি বলেছেন, বলছেন যে সমস্ত নব আবিষ্কার থেকে দিনের ব্যাপারে তোমরা কী করো, দূরে থাকো, সাবধান থাকো, কারণ প্রত্যেক নতুন আবিষ্কার ইসলামে এটা বেদাত, এবং প্রত্যেক বেদাতই গুমরাহি বা পথভ্রষ্টতা, এবং প্রত্যেক পথভ্রষ্ট ব্যক্তি জাহান্নামে। খেয়াল রাখতে হবে, তো জাহান্নাম তার ঠিকানা যারা নতুন আবিষ্কার করবে ইসলাম বলে দাবি করবে, সাবধান থাকতে হবে। এক নম্বর পয়েন্ট, কোরআন হাদিসের দলিলে সম্পূর্ণভাবে এটা ঘৃণিত একটা নব আবিষ্কার, এবং সম্পূর্ণভাবে ইসলামের দিনের মধ্যে সবের দেশে যেটা করে এটা বেদাত এবং ঘৃণিত একটি বেদাত। দুই নম্বর, এর বিধানের ব্যাপারে, মিলাদুন নবীর হুকুমের বিধানের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে আমরা দেখলাম কোথাও মহানবী এটা পালন করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, মুমিনদের মাতাদের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুমিনদের মা উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মৃত্যু হয়েছে মহানবীর জীবনে, কিন্তু তিনি এই ধরনের জন্মদিবস পালন করেননি। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার ছেলে মারা গেল ইব্রাহিম, জন্মদিবস পালন করেন নাই। তার মেয়ে মারা গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রুকাইয়া, কই জন্মদিবস পালন করেন নাই। মহানবীর যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারো, তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে মেয়ে কারো জন্মদিবস বা মৃত্যু দিবস কোথাও পালন করেন নাই। যদি এটা যদি ইসলাম হতো তাহলে অবশ্যই মহানবী পালন করতেন এবং উম্মতকে বলতেন। এবং তার মৃত্যুর পরে সর্বপ্রথম প্রথম শরণার্থী যুগ, প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা এবং চতুর্থ খলিফা ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা, কেউ কখনো মহানবীর জন্মদিবস পালন করেছেন কোথাও কোনো অথেন্টিক তথ্য পাওয়া যায়নি। এরপরের যুগ তাবেইনদের যুগ কোথাও করেন নাই, তাবে তাবেইনদের যুগ কোথাও করেন নাই, কারণ আমি তো আগেই বলেছি এর ইতিহাস সঠিক ইতিহাস হলো এটা শিয়া বা ফাতেমিদের মধ্যে 350 বছর পরে এসে আবিষ্কার হয়েছে, তাও ইহুদি এবং খ্রিস্টানদের দেখা দেখি, এবং এরপরে 600 বছর পরে এসে সুন্নির মধ্যে ঢুকেছে একজন সুফির মাধ্যমে, এরপরে বাদশাহ ইরাকের বাদশাহ, মসুল শহরের বাদশাহ, এরপরে আস্তে আস্তে এটা বিস্তার লাভ করে, রাষ্ট্রীয়ভাবে পালন হওয়ার কারণেই এই বিস্তারটা বেশি লাভ করেছে পরবর্তীতে। তিন নম্বর পয়েন্ট আসি, তিন নম্বর পয়েন্ট বা শেষ পয়েন্ট, এটা একটি বিজাতীয় অনুসরণ ইহুদি এবং খ্রিস্টানদের দেখা দেখি মুসলিমে শুরু করেছে। এটা ইহুদি খ্রিস্টান এবং অগ্নিপূজক হিন্দু এবং কাফেরদের মুশরিকদের আবিষ্কৃত একটা কুপ্রথা, যারা এখনও দেখুন ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, এবং অগ্নিপূজকরা করে, হিন্দুরা করে, কাফেররা সবাই করে, সমস্ত কাফেররা জন্মদিবস পালন করে, তাই না? তো মুশরিকদের, কাফেরদের, বেইমানদের, অমুসলিমদের আবিষ্কৃত একটি কুপ্রথা এবং সম্পূর্ণ পরিত্যাগযোগ্য, পরিত্যক্ত, পরিত্যাজ্য, এটা কখনো আমল করা যাবে না, পরিত্যাগ করা এটা ফরজ, নাহলে ইমান আমল ধ্বংস হবে। কারণ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজাতিদের অনুসরণ করতে নিষেধ করেছেন, এটা সুস্পষ্ট বাণী আগেই বলেছি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে অসংখ্য মত যা গোমরাহী পথ, এটার এই সমস্ত পথের অনুসরণ তোমরা করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, এই আয়াতের ইন্নাহাদা
সিরাতি মুস্তাকিমা, এটা আমার সরাসরি পূর্ণ পন্থা, এই আয়াতের ব্যাখ্যা তিনি বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল, যে এটা আমার সরাসরি পূর্ণ পন্থা, এটা অনুসরণ করো, অসংখ্য পথ যেগুলো আছে এর বাইরে এর অনুসরণ করো না। এই আয়াতের তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে একটা দাগ, সোজা দাগ কাটলেন, ডানে বাঁয়ে অনেকগুলো দাগ কাটলেন, এরপর বললেন যে এটা গুমরাহি পথ, আমার যারা ডানে বাঁয়ে পথগুলো আছে এবং আমার দিকে স্টেট আমার দিকে যেটা আমার পথ সেই পথটি একমাত্র হেদায়ত বা সঠিক পথ, এর পথের বাইরে গেলে সব তোমরা গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। তো এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়। তো সুতরাং আল্লাহ এবং আল্লাহ রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথকে অনুসরণ করতে বলেছেন, এর বাইরের সমস্ত পথ গুমরাহি এবং পথভ্রষ্টতা, এখান থেকে দূরে থাকতে আদেশ করেছেন। আমরাও আসুন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথই জান্নাতের পথ একমাত্র, সুন্নাহ আদর্শ মহানবী আদর্শ এটাই জান্নাতের পথ, এর বাইরের সমস্ত পথ গুমরাহি এবং পথভ্রষ্টতা এবং যার ঠিকানা জাহান্নাম হবে, এখান থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। একমাত্র মহানবীর সুন্নাত আদর্শই পালন করতে হবে, মহানবীর আদর্শ অনুসারে চলতে হবে জীবনযাপন, পারিবারিক ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবন এভাবে করতে হবে, তবে আমরা সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথ অনুসরণ মহানবী আদর্শ সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন এবং সেই অনুসারে চলার এবং এটা দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।